রাশিয়াতে না মরিচের বড়োই অভাব কিন্তু কাঁচা মরিচের একদমই অভাব নেই কেন বললাম একটা মিনিট দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এই হচ্ছে মরিচ আর সব বাবা কালকে নিয়ে আসছে প্রায় পাঁচ কেজির মতো মরিচ নিয়ে আসছে হ্যাঁ এখানে কেজি ধরেই মরিচ বিক্রি হয় আর সব বাবা কেজি ধরেই নিয়ে আসছে এখানে দশ টাকার বিশ টাকার সেরকম হয় না এবং মরিচের দামটাও কিন্তু একদম আকাশচুম্বি যে সেরকমও না এবং মরিচগুলো কিন্তু প্রচণ্ড রকমের ঝাল হয় আমি তো বিশিক্যালি আজ পর্যন্ত একটা মরিচ আসতো মানে তরকারির সাথেই চিবিয়ে আমি কখনোই খেতে পারি নাই মরিচগুলো এতটা ঝাল লাগে আমার তো এই মরিচগুলো কিন্তুই আমরা কাস্টমারকেও দিই যখন ওরা বেশি ঝাল প্রিফার করে তখন কিন্তু আমরা এগুলোই দিয়ে থাকি ওদেরকে আর মরিচগুলো দেখতে দারুণ লাগছে না একদম বিভিন্ন কালার মিক্সড করা তো এই মরিচগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে দেন আমরা ফ্রিজে রেখে দেবো তো অনেকেরই বলতে শুনি রাশিয়াতে নাকি মরিচের বড়োই অভাব শুকনো মরিচের অভাব বাট কাঁচা মরিচের কিন্তু একদমই অভাব নেই আর এরকম মরিচের গাছ তো আমরা সামারেও প্রচুর লাগিয়েছি সেগুলোরও ভালোই ফলন হয়েছে সেগুলোও আমরা স্টোর করে রেখে দিয়েছি তো যারা মরিচ গাছ ঘরে লাগাইতে পারে না ওরা কিন্তু রাশিয়ান রিনুক বলি আমরা মানে বাজার সেখান থেকেই কিন্তু এগুলো কিনতে পারেন কি রাশিয়াতে কাঁচামরিচ পাওয়া যায় তো নাকি যায় না আপনারা নিজের চোখে দেখেই নিলেন